বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কে গোদা এলাকায় কয়েকজন জমায়েত হয়। পুলিশ তাদের ধরতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ 4 জনকে ধরে ফেলে। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে। ধৃতদের কাছ থেকে একটি 1 শুটার বন্দুক ও গুলি উদ্ধার হয়। ধৃতদের মধ্যে 32 বছরের শেখ মিঠু বাজেপ্রতাপপুর ডাঙ্গাপাড়ার ও 20 বছরের পিন্টু দত্ত কাঞ্চননগর খড়গেশ্বর পল্লীর বাসিন্দা। অপধৃত 19 বছরের কুরবান শেখ বীরভূমের রামপুরহাটের রেলপাড়ার বাসিন্দা এবং 28 বছরের রোহিত দাস পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকোভেন থানার সুভাষপল্লীর বাসিন্দা। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট আনন্দ বার্তা। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কে গোদা এলাকায় কয়েকজন জমায়েত হয়। পুলিশ তাদের ধরতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ 4 জনকে ধরে ফেলে। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে। ধৃতদের কাছ থেকে একটি 1 শুটার বন্দুক ও গুলি উদ্ধার হয়। ধৃতদের মধ্যে 32 বছরের শেখ মিঠু বাজেপ্রতাপপুর ডাঙ্গাপাড়ার ও 20 বছরের পিন্টু দত্ত কাঞ্চননগর খড়গেশ্বর পল্লীর বাসিন্দা। অপধৃত 19 বছরের কুরবান শেখ বীরভূমের রামপুরহাটের রেলপাড়ার বাসিন্দা এবং 28 বছরের রোহিত দাস পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকোভেন থানার সুভাষপল্লীর বাসিন্দা। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট আনন্দ বার্তা। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কে গোদা এলাকায় কয়েকজন জমায়েত হয়। পুলিশ তাদের ধরতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ 4 জনকে ধরে ফেলে। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে। ধৃতদের কাছ থেকে একটি 1 শুটার বন্দুক ও গুলি উদ্ধার হয়। ধৃতদের মধ্যে 32 বছরের শেখ মিঠু বাজেপ্রতাপপুর ডাঙ্গাপাড়ার ও 20 বছরের পিন্টু দত্ত কাঞ্চননগর খড়গেশ্বর পল্লীর বাসিন্দা। অপধৃত 19 বছরের কুরবান শেখ বীরভূমের রামপুরহাটের রেলপাড়ার বাসিন্দা এবং 28 বছরের রোহিত দাস পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকোভেন থানার সুভাষপল্লীর বাসিন্দা। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট আনন্দ বার্তা।